প্রচলিত মিলাদ পড়া যাবে কিনা, মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরুদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরুদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরুদ পাঠ। দুরুদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। এজন্য ভাইরা আমার, দুরুদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে। যত পারেন নামাজে, শুধু নামাজের বাইরেও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরুদ। নবীজি শিক্ষা দিয়েছেন, নামাজেও পড়বেন নামাজের বাইরেও পড়বেন এই দুরুদ ইব্রাহিম, এবং অন্য যত দুরুদ আছে বেশি বেশি পড়বেন। দুরুদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা, সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন। দুরুদ পড়া ভালো জিনিস, কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে সেটা হলো দুরুদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর সুর মিলিয়ে সবাই পড়ে, এরপর সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোফা খাওয়ান দাওয়ান বিতরণ করে এরপরে দোয়া দুরুদ পড়ে সবাই চলে যায়, এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরুদ, ওইটা ভালো জিনিস, কিন্তু দুরুদ পাঠের জন্য এই যে নিজেরা একটা সিস্টেম বানায় নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরুদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোনো জায়গায় দুরুদ পাঠের জন্য দুইজন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা, দুরুদ ইন্ডিভিজুয়াল আমল, কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়, কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দুরুদটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবা ইকরাম 5 জন একত্র হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনকে একত্র করছেন দুরুদ পাঠের জন্য, এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য মিলাদের নামে যে দুরুদ পাঠের আয়োজন আশরা মজলিস করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরুদ শেষে পড়বে, এবং এটার জন্য কোন সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে, ইবাদতের ক্ষেত্রে এরকম বিরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই, এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে, এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়, আর ওয়াকুল্লা বিদআতিন দলালা, সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম, গোমরাহি, আর গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব দুরুদ পাঠের নামে এই নিজেদের বানানো পদ্ধতি বানানো যাবে না, হাদিসে এটা নাই। যার যার মতো দুরুদ পাঠ বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। অনেকে আছে মিলাদে বিরোধিতা করেন, দুরুদ পড়ার খবর নাই, এটা খারাপ কথা। দুরুদ আপনাকে বেশি বেশি করে পাঠ পড়তে হবে, আপনি মিলাদ পড়বেন না কিন্তু কি পড়বেন? দুরুদ পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? জানাজা পুরাটাই হলো দোয়া, সালাতুল জানাজা পুরোটা কি রে ভাই? আমরা সালাতুল জানাজাতে আল্লাহর প্রশংসা করি, এরপর নবীর প্রতি দ্বিতীয় তাকবীর পড়ে দুরুদ পড়ি, তৃতীয় তাকবীর পড়ে মুর্দার জন্য কি করেন? দোয়া পড়েন না? আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মৃতদেরকে মাফ করেন, আল্লাহুম্মা ফিল লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করেন যার জানাজা পড়তেছেন, তার জন্য দোয়া না এগুলা? তো জানাজার নামাজটা পুরোটাই কি দোয়া? এই জানাজার নামাজের পরে আলাদা করে আবার ইমাম মুক্তাদি সবাই মিলে দোয়া করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বিদআত। এটা ইসলামের নামে নতুন আবিষ্কার, যেটা কোরআন হাদিসে নাই, মূলে নাই, গোড়ায় নাই। তবে একটা দোয়া আছে, সেটা কোন দোয়া? সেটা হলো জানাজা সালাতের পর, আমরা তো বিষয় মানুষ চলে যাই, জানাজার নামাজের পর লাশের পেছনে পেছনে কবরস্থানে যাওয়া বিপুল পরিমাণ সওয়াবের কারণ। জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন উহুদ পাহাড় সমপরিমাণ বা তার চেয়ে দ্বিগুণ, আপনি যখন জানাজা পড়ার পরিমাণে কিরাত পরিমাণ সওয়াব পাবেন, যখন জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাবেন, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকে ডাবল সওয়াব দিবেন। অনেকে কবরস্থানে যায় না, এজন্য জানাজা পড়ার পর লাশ দাফন করার জন্য কোন পর্যন্ত যাবেন? কবরস্থান পর্যন্ত যাবেন। কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর এবার কেবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে দুই হাত তুলে
মুর্দার জন্য দোয়া করবেন যার যার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন, কি দোয়া করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাফন দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ইস্তাগফিরু লি আখীকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাই যাকে কবরে রাখছো তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবিহ, এবং তার জন্য দোয়া করো আল্লাহ দুনিয়াতে সে যে ঈমানদার ছিল এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, আপনি তাকে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ঈমানের উপর অটল থাকার তৌফিক দিয়েন, এ দোয়া করো। এজন্য এ দোয়া করা সুন্নাত, কেবলার দিকে ফিরে যে আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে ঈমানের উপর অটল অবিচল রাখেন, সহি সহি উত্তর সঠিকগুলো জবাব দেওয়ার চেষ্টা যেন করতে পারে সে তৌফিক দান করেন। এই দোয়া করবেন দাফন করার পর কেবলার দিকে ফিরে যার যার মতো, এটা সুন্নাহ দ্বারা সাবেত। কিন্তু জানাজার নামাজের পরে আবার হাত তুলে আলাদা করে দোয়া করা সুন্নাহ দ্বারা সাবেত না, সেটা বিদআত। কথা কি বুঝাতে পারছি?